হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। হেয়ার মাস্কিং, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। দেখুন, এই ধরনের একটা ছবি আমি প্রথমে আনলাম। ছবি আনার পরে এখান থেকে আপনারা প্রথমেই এই ছবিটাকে আরেকটা কপি করবেন, কন্ট্রোল জে দিবেন। কন্ট্রোল জে দেওয়ার সাথে সাথেই দেখুন এখানে আরেকটা এই লেয়ার চলে আসবে। এই যে কন্ট্রোল জে দিলাম, আমি আরেকটা লেয়ার আসলো। ঠিক এখন আমি এইখানে এই ছবির একটা কালার দেব, যেহেতু এখানে কালার লেয়ার তৈরি করব, সেই জন্য আমি এখানে দেখুন আমি আরেকটা আপনাদের এই লেয়ার নিচ্ছি। তো এই লেয়ারটা কীভাবে নেবেন, তো দেখুন এই যে টেক্সট বক্স, এখানে টেক্সট বক্স আছে, খেয়াল করেন এই যে এইখানে রেক্টেঙ্গুলার টুলস আছে, এই রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমি এখানে পুরো অংশটা এই যে নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, নেওয়ার পর এইখানে কিন্তু এই যে দেখুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে, রেক্টেঙ্গুলার লেয়ার তৈরি হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আপনারা এন্টার দিবেন, এন্টার দিয়ে বসে গেছে। ঠিক এই লেয়ারটা, এই যে লেয়ার, যে কালারের লেয়ারটা, এটা মাঝখানে নিব, ঠিক এই অবস্থায় থাকবে। যেহেতু এটা মুছে দিলে দেখুন এই লেয়ারটা দেখা যাবে। আচ্ছা, তারপরে যে কোনো কালার দিতে পারেন, আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাই এখান থেকে এই যে কালার চেঞ্জ করতে পারবেন। তাই আমি এই কালারটাই দিলাম, দেখুন এই অবস্থায় আমি একটু চেঞ্জ করে দিই। এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি একটা নাম দিই যাতে আপনাদের বোঝার সুবিধার্থে, বিএসসিকে ব্যাক GROUND ব্যাকগ্রাউন্ডে এটা লেয়ার থাকলো, আপনাদের বোঝার সুবিধার্থে যে হেয়ার মাস্কিংটা যে করব এটা যাতে আপনারা বুঝতে পারেন। তো এই প্রথম লেয়ারে আপনারা কাজটা রাখবেন। রাখার পর আমি চলে যাব যে এইখানে দেখুন আপনারা বিভিন্ন সিলেকশন টুল দিয়ে করতে পারেন, পেন টুল দিয়ে করতে পারবেন। তাই আমি চলে যাবো হচ্ছে কুইক সিলেকশন, এই যে কুইক সিলেকশন টুল দিয়ে আমি দেখুন এখানে এই যে এটা নিচ্ছি। তো আপনারা এটা খুব সহজভাবে নিতে পারবেন, এই সব পাশে নিলাম। দেখুন এই যে বেশি হয়ে গেছে, সে বেশি হলে পরে অল্ট চেপে ধরবেন, অল্ট চেপে ধরে টান দিলে দেখুন এই যে চলে আসে, ছোট হয়ে যাচ্ছে, দেখছেন। যখনই বড় হবে অল্ট চেপে ধরে এটাকে আপনারা জাস্ট ছোট করে এটা নিয়ে আসতে পারবেন। আবার যদি এই পাশে বেশি হয়ে যায় তাহলে অল্ট ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে আস্তে করে এই যে দেখুন ঠিক পজিশনে যেটুকু দরকার আপনারা ঠিক সেই পজিশনটা নিয়ে নেবেন, অল্ট চেপে ধরবেন, আর এই পাশে যেটুকু যেটুকু দরকার সেটি ঠিক সেটুকু এই নিয়ে নেবেন। এই ছোটো করলেই অল্ট চেপে ধরবেন, আর অল্ট চেপে ধরলেই কিন্তু ছোট হবে, আর অল্ট ছেড়ে দিলেই হচ্ছে আপনার বড় হবে। এই যে এখানে দেখুন আমার হয়ে গেল। তো এইখানে যদি আস্তে আস্তে করবে, ধীরে সুস্থে, আমি তাড়াতাড়ি করছি কিন্তু অনেক সময় ঠিক জায়গায় পড়ে না, আপনারা আস্তে 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 করলে সমান লেভেলে চলে আসবে। আচ্ছা, দেখুন এখানে এই যে এই পাশটা বড় আছে, তো অল্ট চেপে ধরে আমি এটা নিলাম। এই যে দেখুন এই যে এইখানে দেখুন এক এক করে ঠিক কিন্তু পজিশনে নিয়ে হয়ে গেছে। তো এই চুলটা এই যে এইখানে কিন্তু হয়ে গেছে, সেই ক্ষেত্রে কী করবো, এই যে এটা আস্তে করে এই যে দেখুন এই আস্তে করে এই যে বড় করে দিলাম, এখানে আস্তে করে এটা বড় করতে পারেন। তো এখন দেখুন আমি এই যে এটা জাস্ট সিলেকশন হয়ে গেছে, কিন্তু এই অবস্থায় ঠিক সিলেকশন থাকা অবস্থায় এই যে দেখুন রিফাইন ইট ইস, এইখানে ক্লিক করবে না, রিফাইন্ড ইট ইস ক্লিক করার পর এইখানে যাবেন এই যে ভিউতে যাবেন, ভিউতে যাই যে এখানে দেখুন আমি হোয়াইটও নিতে পারেন ব্ল্যাকও নিতে পারেন। তাই আমি ব্ল্যাকটা নিলাম, ব্ল্যাক নিয়ে এটা ডবল ক্লিক করবেন। তো ব্ল্যাক হয়ে গেলে আপনার এই অবস্থায় রাখবেন, এখানে রেখে দেখুন এই যে আপনার ইরেজার চলে আসছে অলরেডি, ঠিক এই চুলের পাশ দিয়ে আপনারা এইটা পুরো নিয়ে এটা মুছে দেবেন। এই যে দেখুন পুরো পাশ দিয়ে ঠিক এই পাশ দিয়ে যত দূর দেওয়া যায় দেখছেন, যে এখানে কিন্তু
চুল ছাড়া অন্য জায়গায় নেবেন না, দরকার নেই। এই যে চুলের এই পাশ দিয়ে দেখুন, এটা আপনি ঘোরাবেন, এই যে যত দূর দরকার যে চুলটা নেবেন, সমস্ত সাদা অংশ থাকলে সেটা উপর দিয়ে নিয়ে সাদা অংশটা মুছে দেবেন। এই যে চারপাশ দিয়ে নিলে দেখুন পুরো অংশটা কিন্তু হয়ে যাবে। এই যে এই পাশ দিয়ে দেখুন সব অংশটা যাতে এ হয়, এটা নিয়ে নিলাম। আচ্ছা দেখুন এখানে নেওয়ার পর আরও যদি কোনো থাকে তে এটা আপনারা সিলেকশন করে নেবেন। এই যে এই কোনা দিয়েও নিতে পারেন, এটা নিয়ে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা নেওয়ার পর তারপর যখন দেখলেন আপনারা এখান থেকে যখন আপনারা প্রফেশনাল হয়ে যাবেন, তো স্মুথ করা যায়, আরও দ্রুতভাবে স্মুথ করা যায়, ফেদার করা যায়, এটা আস্তে আস্তে আপনারা দেখবেন কন্ট্যাক্ট করা যায়। তো এইগুলো প্রথমে আপনারা আমি বলবো যে আপনারা এটা ডিফল্ট অবস্থায় রাখেন, যখন আপনারা প্রফেশনাল হয়ে যাবে তখন এটা আরও বাড়ায় কমায় দিয়ে দেখতে পারেন। তো থাকা অবস্থায় আমি ওকেতে ক্লিক করলাম। এই যে ক্লিক করার পরে দেখুন এখানে সিলেক্ট হয়ে গেছে, কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে, দেখছেন। আচ্ছা ঠিক এই অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় আপনি কী করবেন, এখন যদি মুছি আমি এই যেহেতু এই ছবিটা মুছে দেবো, ঠিক ছবিটা না মুছে উল্টা পাশে আমি আনে সিলেক্ট করব, সেই ক্ষেত্রে শিফট কন্ট্রোল আই দিবেন। হ্যাঁ শিফট কন্ট্রোল আই দিলে এই যে পরের অংশটা উল্টা পাশের অংশটা জাস্ট সিলেক্ট হয়েছে, এটাকে বলে ইনভার্স। এই যে আপনার এখান থেকে এটা না দিয়ে সিলেক্টে যায়, এই যে ইনভার্স এটা দিলে হয়, শিফট কন্ট্রোল আই, দেখছেন। ঠিক এই অবস্থায় আপনারা দেবেন কিবোর্ডের সাহায্যে ডিলেটকে চাপ দেবেন, ডিলেটকে চাপ দিয়ে আসতে আসতে দেখুন মুছে গেছে, দেখছেন। এখন কিন্তু পুরো অংশটা সুন্দরভাবে আমি এটা মুছে গেছে। আচ্ছা ঠিক এই অবস্থায় যখন এটা মুছে গেছে, ঠিক এই অবস্থায় যদি আপনারা দেখুন এই কন্ট্রোল ডি দিয়ে, আমরা কন্ট্রোল ডি দিলাম, দেখুন কন্ট্রোল ডি দিলে সিলেক্ট আনসিলেক্ট হয়ে গেলো, দেখছেন। এখন কিন্তু সুন্দরভাবে এই যে বড় করে দেখেন কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা তারপর এইটাকে যদি আরও এই যে রিফাইন করতে চান, সেই ক্ষেত্রে কী করবেন, এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এইটা নেবেন। এটা নিয়ে এখান থেকে যদি আস্তে 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 টানেন, এই ব্যাকগ্রাউন্ড ইরেজার নিয়ে আস্তে আস্তে যদি চারপাশ থেকে এটা করতে চান, তাহলে এটা এই যে পাশ দিয়ে আপনারা এটা করতে পারবেন। আর এই চুলটা যদি কালো করতে চান, সেই ক্ষেত্রে কী করবেন, এখানে আপনারা দেখুন বার্ন টুল, এখানে আরেকটা আছে বার্ন টুল, এটি দিয়ে যদি আপনার চুল কালো করেন, এই যে এখানে দিলে দেখুন চুলের অংশটা কিন্তু কালো আসতেছে, দেখছেন। আপনি যেখানে যেখানে চুল কালো সাদা হয়ে আছে সেটা ধরেন চুলের অংশে, দেখবেন যে বার্ন টুল হচ্ছে কালো করা, তো এখানে কালো করে দেবে। যে যদি এটা আরও ছোটো করে দেন, যেহেতু এটা বড় হয়ে গেছে সাইজটা, তো এখানে নিয়ে আমরা যখন এই যে উপরে যাব, খেয়াল করেন উপরে যখনই এটি যাবেন, এই যে যেটা যেতে কালো করা দরকার ঠিক এটা আরও কালো করে দেবেন, দেখছেন। এখানে চুলের অংশটা যদি আরও মনে করেন কালো করবেন, এইটাগুলো কালো করবেন, এই বার্ন টুল দিয়ে আপনারা যতটুকু দরকার সেটা কালো করে দিতে পারেন। আচ্ছা তো এইভাবে হেয়ার ম্যাক্সটা খুব সহজভাবে এটা করা যায়। তারপরে এখানে ধরেন কাটবেন, এই যে অংশটা কেটে দিতে হবে, তারপর ক্রপ দিয়ে এখানে যদি মনে করেন যে আরও সাইজ ছোটো করে দেবো, এই যে এখান থেকে সাইজ ছোটো করলাম, এখানে দিয়ে এখানে সাইজ ছোটো করলাম, এই যে এন্টার দিলাম, দেখুন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।